একটা চরকে ঘিরে স্বপ্ন দেখছে মানুষ। আসলে প্রকৃতিকে বাঁচানোর যে তাগিদ, সেই তাগিদ থেকেই এই হলদি দ্বীপকে নিয়েই আমরা স্বপ্ন দেখছি। মহিষাদল ব্লকের তেরাপেক্ষার কাছেই এই চরটি বা দ্বীপটি জেগে উঠেছে। কয়েকশো হেক্টর জায়গার উপরে এই দ্বীপটি নিয়েই আমাদের স্বপ্ন। কয়েকশো হেক্টর জায়গা জুড়ে এদিকে যে হলদি দ্বীপ রয়েছে, সেই দ্বীপটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা আবেদন জানিয়ে আসছি, দ্বীপটিকে সংরক্ষণ করা উচিত। এই যে দ্বীপে প্রবেশ করেছি আপনারা দেখুন, এখন এই দ্বীপের নানা জাতের ম্যানগ্রোভ রয়েছে। সুন্দরবন অঞ্চলের কাঁকড়া, বাইন, এই জাতীয় ম্যানগ্রোভ রয়েছে। রবীন্দ্র পরিষদের সদস্যরাও এসেছেন এখানে। আজকে আমরা মোটামুটি আলোচনা করব যে ম্যানগ্রোভ বাঁচাতে গেলে কী কী করতে হবে। সবচেয়ে বিষয় হলো এই জায়গায় প্রচুর পাখি রয়েছে, পাখিদের বাসাও রয়েছে, চোরা শিকারিরাও আসেন অনেকে। তো সেই হিসাবে আমাদের একটা বেশ ভয়ের ব্যাপার ছিল। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি একজন পেশায় চিকিৎসক কিন্তু গাছগাছালি সম্পর্কে অভিজ্ঞ। তিনিও এই নথিভুক্ত করেছেন, নোট ডাউন করা দরকার, অর্থাৎ কী গাছ আছে সেটা না জানলে কী হারিয়েছে বোঝা যাওয়া মুশকিল। এখানে নানা ধরনের পানকৌড়ির বাসা রয়েছে, এখানে রিট্রিপ পাখি রয়েছে, এখানে শামুক্ষর রয়েছে, এখানে মানিকজোড় রয়েছে। এরা এই সময় দেখুন ঘরে ফিরছে। এদের ঘরে ফেরার দৃশ্যটা কিন্তু লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। হলদি নদীর উপর সূর্যাস্ত, তারপরে এদের ঘরে ফেরার দৃশ্য। আমরা যখন আলোচনা করছি বসে, তখনই কিন্তু আমরা এই পাখিদের ঘরে ফেরা দেখছি। এই হলদি দ্বীপ হেরিটেজ সাইটের তকমা পাচ্ছে, এর ফলে কিন্তু সুরক্ষিত থাকবে হেরিটেজ এই হলদি দ্বীপ। ভালো থেকো হলদি দ্বীপ।